তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল আমি শুনলাম ঘুম থেকে উঠে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান হয়ে যাবো গা। আমি মাত্র ঘুম থেকে উঠছি, অনেকজন বলতাছে ফ্রি ফায়ার ব্যান হয়ে যাবো, 1 তারিখে ব্যান হয়ে যাবে, 8 তারিখে সার্ভার দিবে মতন ব্যান হয়ে যাবে, অনেকজন বলতেছে আবার 30 তারিখে ব্যান হয়ে যাবে। তো জিনিসটা শূন্য অনেক আমি কষ্ট পাইছি, সত্য কথা। এখন আমার অনেক কান্নাইতেছে, লাইক সিরিয়াসলি ফ্রি ফায়ার ব্যান হচ্ছে না। তো এই জায়গায় অনেক মানুষ এরকম ফেক নিউজ দিতেছে, তোমার ওই শিক্ষা মন্ত্রণালয়ের ই থেকে দেখতেছে যে অনেক মানুষ ওখানে পোস্ট করা হইতেছে ফ্রি ফায়ার ব্যান হয়ে যাবে। ফ্রি ফায়ার এক্সাক্ট কোনো রিজন দিছে ফ্রি ফায়ার কী জন্য ব্যান হবে, ফ্রি ফায়ার তাদের রিজনটা কী দিছে? পোলাপাইন গেমের ভিতর আসক্ত হয়ে গেছে গা, আসক্ত হয়ে যাওয়ার কারণে ফ্রি ফায়ার ব্যান হইতেছে। লাইক সিরিয়াসলি এটা কোনো জায়গার ভিতরে হয় নাই, কাজে এরকম করাতে ফ্রি ফায়ার ব্যান করে দিচ্ছে। গেমে আসক্ত হয়ে গেছে গা, কোনো না কোনো একটা রিজন দিতে হবে। তোমরা যে অনেকজন জানো যে বাংলাদেশ সরকার ফ্রি ফায়ার থেকে কিন্তু একটা ভালো অঙ্কের একটা ট্যাক্স নেয়, টাকা নেয় আমাদের বাংলাদেশ থেকে পোলাপাইনরা গেম খেলে দেখা। ওকে, তো আর এটাও যেন 8 তারিখে বাংলাদেশ সার্ভার দিতেছে। তো গারিনার বাংলাদেশ সার্ভার বানাইতে কিন্তু মোটামুটি অনেক ভালো অঙ্কের একটা টাকা খরচ হয়েছে, আর বাংলাদেশ সরকারের সাথে তারা চুক্তিবক্ত করেই নিছে বাংলাদেশ সার্ভার দেওয়ার জন্য। তো বাংলাদেশ সার্ভার আসার পর বাংলাদেশ সরকার কিন্তু গারিনা থেকেও করলাম অনেক ভালো একটা অ্যামাউন্ট পাইব। তো এই চুক্তিবক্ত সব কিছু হয়ে যাওয়ার পরেও মনে কর এই আজকে নিউজ ফ্রি ফায়ার ব্যান হয়ে যাবে, কইলে তো হইল না ব্যান। তো যদি ফ্রি ফায়ার ব্যান হতো, তোমাদের মনে হয় তো ফ্রি ফায়ারের আগে আরও একটা জিনিস ব্যান হওয়ার দরকার ছিল, যেটা হইল টিকটক। আমার কাছে যা মনে হয়, কারণ টিকটক প্রায় অনেক দেশের থেকে ব্যান করে দিয়েছে, ওটা এখন পর্যন্ত বাংলাদেশে ব্যান করে নেই। আমার জানা মতো যদি ব্যান হইতো তো সবার আগে টিকটকটা ব্যান হইতো, তারপর টিকটকের কথাটা সবার আগে। তো এই যে কারণ টিকটকের কথাটা আসে নাই, তোমরা দেখছো তো। এটা পুরো সম্পূর্ণ ফেক নিউজ, তোমরা এগুলো নিয়ে শেয়ার শোয়ার মাইরো না। তোমরা মনে করো অতিরিক্ত আবেগহীন মানুষ, তোমরা বেশি শেয়ার মনে শেয়ার শোর মাইনে, এটা আবার অরিজিনাল বানিয়ে দাও। এত শেয়ার শোর মানার দরকার নেই, অন্তত একটা জিনিস তো শিওর হয়ে নাও। এক জায়গা তোমরা লেখা দেখালে ওটাই কি মানতে হবে তোমাদের? তো এত বেশি প্যারা নিও না। বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান হবে না, পাবজিও ব্যান হবে না, এত প্যারা নেওয়ার দরকার নেই। আর ফ্রি ফায়ার কথা, পাবজির কথা বলতে পারি না। দেখো 8 তারিখে বাংলাদেশ সার্ভার দিতেছে, আমার জানা মতে ফ্রি ফায়ার ব্যান করবে না। ওকে, তো আমি কিছু 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 বড় বড় মানুষদের ফোন দিছি, যারা কিনা বাংলাদেশে অনেক বড় বড় কিছু, তো তারাও আমাকে বলছে না ভাই হবে না ফ্রি ফায়ার ব্যান, এটা জাস্ট একটা ফেক নিউজ, এটা নিয়ে কথা চলতেছে। কিন্তু বললেই তার ফ্রি ফায়ার ব্যান হয়ে গেল না। তো তোমরা এত বেশি প্যারা নিও না, তোমরা এত বেশি শেয়ার শোয়ার বানো না। ফ্রি ফায়ার ব্যান হয়ে গেলো, ফ্রি ফায়ার ব্যান হয়ে গেলো, আহমরি এগুলো কিছু করা দরকার নেই। জাস্ট চিল, তোমাকে লাখ টাকার আইডি মনে করো ব্যান হয়ে যাচ্ছে না, কিংবা কোনো প্রবলেম হইতেছে না। তো তোমরা এগুলো শেয়ার শোয়ার করা বন্ধ করো। আর অনেক মানুষ আছে এগুলো নিয়ে ভিডিও বানাইবো, আমার জানার মতে। তাহলে আমাদের ফ্রি ফায়ার ব্যান হয়ে গেল, আমাদের এই হয়ে গেল, ওই হয়ে গেল, ওগুলা তো দেখার দরকার নেই। মনে করো তোমরা এগুলো দেখে আমি তোমাদের মাথা ঢুকবো আরেকটা, এরা মনে করো কিছু না বুঝ যায় এইসব কথা কইব, তো এদের কাহিনী না শুনো। ওকে, এগুলো শুন না, মনে করো শুধু শুধু মাথাটা নষ্ট হইব। তো আশা করি এইসব শেয়ার শোয়ার বন্ধ করে দাও তোমরা। ফ্রি ফায়ার ব্যান হইতেছে না। হ্যাপি গেমিং, বাই বাই।